আজকে মনে হচ্ছে তোর বার্থডে। আপা এডি খাওন যা না, বালি বালি হয়ে গেছে। এই কেকটা আমারে দিয়ে দেন, আমার এক্সের খিদা লাগছে, আমি কেকটা খামু। টোকায়ের বাচ্চা কোথাকার, তোর সাহস কি করে হয় কেক চাওয়ার? তুই জানিস এই কেক আজকে আমার বন্ধুর জন্য আনছি, ওর বার্থডে আজকে, ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আনছি, তোকে কেন দিব? এখান থেকে যা, এখন যাবে আমার চোখের সামনে থেকে। আপা এই কেক তো সারের মোহে মাইকে দিছেন, এই নিচে পড়ে গেছে, কেকটা নষ্ট হয়ে গেছে, এই কেকটাও তো হ্যার মোহে মাইকে দেবেন। আমার অনেক ক্ষুধা লাগছে আপা, আমি রাত থেকে কিছু খাই নাই, পেটটার মধ্যে একসের সো সো করে। ওই কেকটা দিলে আমি খাইয়ে আল্লাহর কাছে দুইয়ের তুললে আপনাকে সবার লেগে দোয়া করতাম। আমার কেকটা দেন আপা। আমি কেক নষ্ট করব না কি করব সেটা একান্ত আমাদের বিষয়, তোর বলতে হবে না। একদম একটা কথা বলবি না, এখান থেকে যা। ভাইয়া দাঁড়ান। আচ্ছা রুষা, উনি তো ঠিকই বলছে তাই না, ওনার ক্ষুধা লেগেছে, খাবারটা দরকার। আর আমরা তো কেক এমনিতে একটা নষ্ট করে ফেলেছি, এই কেকটা আমরা দিয়ে দিলে সমস্যা নেই, আমরা অন্য একটা কেক নিয়ে আসবো। দেখ মোনা, তুই ওর হয়ে কথা বলতেছিস, তাছাড়া আজকে কেকটা আমরা মারুফের জন্য আনছি, ওর জন্য না। এই ভিক্ষুকরে কেন আমরা কেক দিব? বাহ রুষা, খুব ভালো বললি, মানে তোর কাছে কেক ফালানোর জন্য আছে, উইশ করার জন্য আছে, বাট একটা ক্ষুধার্ত মানুষ, তার ক্ষুধা লাগছে, তাকে দেওয়ার জন্য তোর কাছে কেক নাই? আরে ও নাটক করতেছে, ও কোনো ভিক্ষুক না, বুঝোস না, তুই এদের নাটক বুঝোস না। মানলাম, তোর কথায় আমি মেনে নিলাম যে সে ড্রামা করতেছে, সে কোনো ভিখারি না, কিন্তু সে যে খাবারটা চাইলো এটা তো মিথ্যা না তাই না, তার যে ক্ষুধা লাগছে এটা তো মিথ্যা না, খাবারটা দিয়ে দিলে কি হতো? আর আমরা এমনি তো কি করতেছি দেখ, এই যে একটা কেক এনে কি করলি, থাপ করে মারুফের মুখে মেরে দিলি, কেকটা নষ্ট হয়ে গেল, কেকটা পড়ে গেল। তুই দেখ কেকের অবস্থা কি, এই কেক কি তুই খেতে পারবি, আমি খেতে পারবো, মারুফ খেতে পারবে, কেউ খেতে পারবে না। টাকাও গেল, আমাদের খাবারটাও গেল, সব গেল, আমরা কি করলাম, খাবার অসম্মান করলাম। এই কেকটা যদি আমরা এভাবে নষ্ট না করে কোনো গরিব অসহায় ক্ষুধার্ত মানুষকে দিতাম না, তাদের না পেট ভরতো, বুঝতে পারলি, আর তারা আমাদের জন্য দোয়া করতো। অথচ না আমরা কি করলাম, এই দুই দুইটা কেক আনলাম, একটা কেক এনে ঠাপ করে মারুফের মুখে মেখে দিলাম, আর একটা কেক আছে তবু আমরা অন্যকে দিতে চাচ্ছি না। বিশ্বাস কর রুষা, আমি যদি একবার জানতাম যে বার্থডে সেলিব্রেশনে তোরা এইসব করবি, খাবার নষ্ট করবি, খাবারকে অসম্মান করবি, আমি এখানে আসতাম না, কারণ আমি এরকম খাবার নষ্ট না আসলে দেখতে পারছি না। আমি শুধুমাত্র এখানে এসেছি মারুফের বার্থডে সেলিব্রেশন করার জন্য, কিন্তু তোরা এখানে খাবার নিয়ে যাবে মাখামাখি শুরু করলি, খাবার নিয়ে যাবে পাড়াপাড়ি শুরু করলি, সত্যি আমার খুব খারাপ লাগতেছে, কারণ এই খাবারগুলো যদি কোনো ক্ষুধার্ত মানুষ পেত না অনেক খুশি হতো, বুঝতে পারলি? মোনা তুই ঠিকই বলেছিস, এই যে আমরা জন্মদিনের নামে কত খাবার ওয়েস্ট করি, সেই খাবারটা যদি আমরা ওয়েস্ট না করে গরিব দুঃখীদের দিই, অন্তত তাদের এক বেলা পেটটা তো ভরবে। তোরা একদম ঠিক কথা বলছিস, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কোনো দিন খাবার নষ্ট করবো না, শুধু কেক কেন যত খাবারই হোক কোনো দিন নষ্ট করবো না, আই প্রমিস। যাই হোক রুষা, আমি খুব খুশি হলাম তোর এই কথাটা শুনে, আর আজকের পর থেকে কোনো খাবার নষ্ট করবি না, কারণ খাবারের মূল্য না অনেক, বুঝলি, এই খাবারের জন্য অনেক মানুষ অনেক কান্নাকাটি করে কিন্তু খাবার পায় না। আর হ্যাঁ মারুফ, তোর বার্থডে আজকে খুব ভালো করে সেলিব্রেট করবো, কেমন? আর ভাইয়া আপনি আসেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Bhaiya, ei pista apnar jonno. Aba, apnake ami Allah-r kache duye tile dua kori. Apnake shobar bhalo hoibo. Assalamu alaikum.